ইসলাম ধর্ম পড়াবো, সবাই ইসলাম বই হাতে নাও, ইসলাম শিক্ষা বইতে সামনে নাও, নিয়ে সবাই বইতে খুলো। তৃতীয় অধ্যায়ের এখানে এসো প্রশ্ন গুলো উত্তর শিখি। এখানে যে প্রশ্ন গুলো আছে সেগুলো এক নম্বর প্রশ্ন, কিতাব শব্দের অর্থ কি? উত্তর, কিতাব শব্দের অর্থ পুস্তক বা বই। আর উত্তর, কিতাব হচ্ছে আসমানি কিতাব সমূহ, আসমানি কিতাব সমূহ তৃতীয় অধ্যায়। এখানে প্রশ্ন আছে কিতাব শব্দের অর্থ কি? কিতাব হচ্ছে আরবি শব্দ, কিতাব শব্দের অর্থ পুস্তক বা বই। আর দুই নম্বর প্রশ্ন, কে নবী রসুলগণের কাছে আল্লাহর ওহি নিয়ে আসতেন? কে আল্লাহর ওহি নবী রসুলদের নিকট নিয়ে আসতেন? উত্তর, হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবী রাসূলগণের নিকট আল্লাহর ওহি নিয়ে আসতেন। এবার আসো, জিব্রাইল আলাইহিস সালাম কে? আমাদের যে বিশিষ্ট চার ফেরেশতা আছে, যেমন আজরাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, এরকম চারজন বিশিষ্ট ফেরেশতা। তার মধ্যে জিব্রাইল আলাইহিস সালামের কাছ ছিল নবী রাসূলগণের কাছে আল্লাহর যে বাণী, সেই বাণীগুলো ওহি রূপে নিয়ে আসতেন। ওহি শব্দের অর্থ কি? ওহি শব্দের অর্থ হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। কি বলছি বুঝছ? ওহিয়ত কি? ওহিয়ত আল্লাহর বাণী। কোনটি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব? আমাদের তো ছোট বড় 104খানা আসমানি কিতাব আছে, 4খানা বড়, 100খানা ছোট কিতাব। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? কোরআন মাজিদ। তাহলে কোরআন শরীফ কার উপর নাযিল হয়েছিল? আসমানি কিতাব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাহলে কোরআন মজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, ঠিক আছে? 5 নম্বর আসমানি কিতাবের সংখ্যা কত? উত্তর, আসমানি কিতাবের সংখ্যা 104খানা। আসমানি কিতাবের সংখ্যা কতখানা? 104খানা। 6 নম্বর প্রশ্ন, প্রধান 4খানা আসমানি কিতাবের নাম লিখ। প্রধান 4খানা আসমানি কিতাবের নাম হচ্ছে ক তাওরাত, খ জাবুর, ব
चार नंबर कौन
কি যখন বলছে আমরা এক নম্বর দিয়ে কি লিখবো তাওরাত
দুই জাবুর, তিন ইঞ্জিল, চার আল কুরআন। এই গেল প্রধান চারখানা আসমানি কিতাবের নাম। মাক্কি সুরা ও মাদানি সুরা কাকে বলে? মাক্কি সুরা কাকে বলে, মাদানি সুরা কাকে বলে? এবার আসো যে সমস্ত সুরাগুলি মক্কায় নাজিল হয়েছে, যে সমস্ত সুরা মক্কা নগরীতে নাজিল হয়েছে তাদেরকে কি বলে? সেইগুলা সেই সুরাগুলাকে কি বলে? মাক্কি সুরা। মক্কা নগরীতে যে সমস্ত সুরাগুলা নাজিল হয়েছে তাদেরকে মাক্কি সুরা বলে, আর যে সুরাগুলা মদিনায় নাজিল হয়েছে সেইগুলাকে মাদানি সুরা বলে। যে সুরাগুলা মদিনায় নাজিল হয়েছে সেই সুরাকে কি বলে? মাদানি সুরা। এবার বুঝতে পারছো মাক্কি সুরা কাকে বলে, মাদানি সুরা কাকে বলে? প্রধান চারখানা আসমানি কিতাব কাদের উপর নাজিল হয়? প্রধান চারখানা আসমানি কিতাব কাদের উপর নাজিল হয়? প্রধান চারখানা আসমানি কিতাব তাওরাত কিতাব নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর। জাবুর কিতাব নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইঞ্জিল কিতাব কার উপর নাজিল হয়? হযরত ঈসা আলাইহিস সালামের উপর। কুরআন মজিদ কার উপর নাজিল হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর। সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন মজিদ, এটা কার উপর নাজিল হয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর। আমি যেগুলো আলাপ করছি এটা আগামী ক্লাসে তোমাদেরকে প্রশ্ন গুলো উত্তর লিখাবো। আজকে তোমাদেরকে আর বেশি পড়া দিলাম না, যেহেতু তোমরা ছোট বাচ্চা, বেশি পড়া দিলে লিখা দিলে তোমাদের কষ্ট হবে, তোমরা বিরক্ত বোধ করবে। এই জন্য যে চারটা প্রশ্ন দিচ্ছি এই চারটাই ভালো করে সুন্দর করে শিখবে লিখবে, পরবর্তীতে পরবর্তী ক্লাসে আরো চারটা প্রশ্ন উত্তর তোমাদেরকে আমি লিখাবো। এখানে শূন্যস্থান পূরণ আছে, সত্য মিথ্যা আছে। যেমন সত্য হলে স, মিথ্যা হলে মিথ্যা লিখা। দুই নম্বর ক, কুরআন মজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এটা কি সত্য না মিথ্যা? আমরা একটু আগে পাইছি কি এটা সত্য না মিথ্যা? এটা
দুই রকমের, এটা ঠিক, আমরা মাক্কি সূরা মাদানী সূরা পেয়েছি। তারপরে ক নম্বর সবচেয়ে বড় সূরা আল ফাতিহা, সবচেয়ে বড় সূরা কোনটি? নয় পৃষ্ঠা। তারপরে ঘ নম্বর আছে কুরআন মজিদ একটি পূর্ণাঙ্গ জীবন, কুরআন মজিদ মুসলমানদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন, কুরআন মজিদে যেভাবে উপদেশ দেওয়া আছে আমাদের জীবনযাত্রা ঠিক সেইভাবে পালন করতে হবে, এই জন্য কুরআন মজিদ একটি পূর্ণাঙ্গ জীবন হিসাবে বলা হয়েছে। তাহলে এটা কি হবে, সত্য হবে না মিথ্যা হবে? সত্য। উম্মনগরে আছে কোরআন মজিদ উর্দু ভাষায় লিখা, এটা সত্য না মিথ্যা? কোরআন মজিদ কোন ভাষায় লিখা? কোরআন মজিদ আরবি ভাষায় লিখা, এই জন্য এটা কি হবে, এটা সত্য হবে না, এটার পাশে লিখতে হবে মিথ্যা। তারপরে কুরআন মজিদের আয়াতের সংখ্যা 6,666, এটা কি সত্য না মিথ্যা? কুরআন মজিদে আয়াতের সংখ্যা কয়টি, আয়াতের সংখ্যা কয়টি? 6,666 আয়াত আছে। এই যে এখানে আছে প্রশ্ন, কোরআন মজিদ কয়টি সূরা ও আয়াত রয়েছে, এখানে উত্তর আছে কোরআন মজিদে সূরা আছে 114টি এবং আয়াত হচ্ছে 6,666, তাইলে এটা সত্য, এটা পাশে কি হবে, সত্য লিখতে হবে। কোরআন মজিদের আয়াত 6,666 লিখে পাশে কি লিখবে, সত্য লিখবে। তাহলে শূন্যস্থান পড়াই দিলাম, সত্য মিথ্যা পড়াই দিয়েছি, এবার তিন নম্বরে শূন্যস্থান পূরণ, কিতাব শব্দের অর্থ আমরা কি লিখব, খালি ঘরে কি লিখব, বই অথবা পুস্তক, একটা শূন্যস্থান পূরণ গেছে। ছ নম্বরে শূন্যস্থান পূরণ, ওহি হলো আল্লাহর, খালি ঘরে কি হবে, বাণী, ওহি হলো আল্লাহর বাণী। গ আসমানি কিতাব সর্বমোট কতখানা, খালি ঘরে কি হবে, 104, 104 লিখে খানা লিখবে। ব কোরআন মজিদ দেশ আসমানি কিতাব, কোরআন মজিদ খালি ঘরে কি হবে, সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। তারপরে উম্ম নম্বরে আছে আরবি দেশ মাঠে কোরআন মজিদ নাজিল হয়, আরবি কোন মাসে, রমজান মাসে, ওখানে কি হবে খালি ঘরে, রমজান, রমজান মাসে কোরআন মজিদ নাজিল হয়। আমি তো এগুলো মুখে বলেছি, সামনের ক্লাসে তোমাদেরকে বোর্ডে আমি লিখে লিখে বুঝিয়ে দিব। আজকে এই পর্যন্ত, তোমাদের ক্লাসের সমাপ্তি, পরবর্তী ক্লাসের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।